কোভিড-19 প্রকোপে জনমানুষের স্বাভাবিক জীবনে নেমে এসেছে আর্থিক অনিশ্চয়তার ছাপ। তার উপর সমুদ্র উপকূলবর্তী জেলাগুলি বিপর্যস্ত হয়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে। একদিকে করোনা থাকায় কাজ হারিয়ে যাওয়া, আর অন্যদিকে ইয়াসের আঘাতে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মানুষ আজ দিশেহারা। এমন পরিস্থিতিতে তাদের পরিবারের পাশে দাঁড়ালো পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংস্থা কাজলা জনকল্যাণ সমিতি ও জাতীয় স্তরের সংস্থা সেভ দ্য চিলড্রেন। দুই স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতায় কাঁথি দেশপ্রাণ ব্লকের আমতলিয়া ও সর্দা গ্রাম পঞ্চায়েতের 10টি গ্রামের প্রায় 670টি পরিবারের হাতে আশ্রয় কিট, খাদ্য কিট, স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়। এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মানুষজনের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, সয়াবিন, মশারি, সাবান, শ্যাম্পু, গামছা, হ্যান্ড ওয়াশ, মাস্ক, বালতি, মগ, গামলা, স্যানিটারি প্যাড, ডিটারজেন্ট, মোমবাতি সহ অন্যান্য সামগ্রী। এদিনের ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মৎস্যমন্ত্রী মাননীয় অখিল গিরি। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এই কাজলা জনকল্যাণ সংঘের যে কোনো অনুষ্ঠান আমাদের আমন্ত্রণ জানানো হয় এবং আমরা যতটা সম্ভব এই কাজলা জনকল্যাণ সংঘের তাদের যে কোনো কাজের সাথে যুক্ত থাকতে আমাদের ইচ্ছে হয় এবং আমরা যতটা সময় পাই তা সমস্ত প্রোগ্রামে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট কোঅর্ডিনেটর সুকন্যা রায়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রীতি একা, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্চিতা পাল, সারদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাব বেগম, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার পণ্ডা, সহসভাপতি আকবর আলী খান, কোষাধ্যক্ষ প্রণয় কুমার পাল সহ পরিচালক মণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা। খাওয়ার কোনো ছুটির দিন হয় না।